কেন আমি জান কে হটিয়েছ, কেন হামজা জেলে? হামজা কার কি করেছে? হামজার পরিবারের সব আওয়ামী লীগের সদস্য। আজহারিকে আল্লাহ দেশে এনে দেন, আর আমার দুটি হাত ভাঙা। এখন আমি এখানে এসেছি, আপনারা লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছেন, আমার মিজার আর হামজা থাকলেও এরকম লোক জমা হবে। অনেকে মিলে আমরা কোরআনের কথা শুনতাম, ঠিক কি না? কত যন্ত্রণার ভিতরে দিন যাচ্ছে আমাদের। কেন আমি জান কে হটিয়েছ, কেন হামজা জেলে? হামজা কার কি করেছে? হামজার পরিবারের সব আওয়ামী লীগের সদস্য, তারপরেও হামজা জেলে কেন? আল্লাহ দুইজনকে আমাদের মাঝে এনে দেন, আলোচনা শুনবেন, কারো বিরুদ্ধে কোনো কথা তারা বলে না, শুধু কোরআন আর হাদিস। আল্লাহ তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। এখানে কথা বলেছে হাফেজ আল আমিন, আসছে নাটুরি, তোমরা সব নাটুরি, আচ্ছা আলহামদুলিল্লাহ। এখানে জনাব মোহাম্মদ আইনাল হক, আইনাল হক, আইনাল হকের লোকটা গোমরা ছিল, এর নাম রাখবা না, আনাল হক বলতো, সে বলতো আমি আল্লাহ। হ্যাঁ, এই আকিদা আছে আমাদের দেশের কিছু পীরগুলোর, এই জন্য পীরের মুরিদিরা কয় আল্লাহরে তালাশ করস, কই ওই তো আল্লাহ বইয়া রয়েছে, ওগুলো সেরে মুশরিকে গুলো, খবরদার আনাল হক এই নামটা রাখবা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, কারণ তাকওয়া কার কত বড় এটা কে জানেন? আল্লাহ জানেন। মুসা আলাইহিস সালামের তো পরীক্ষিত নবীকে আল্লাহ একজন মানুষকে দিয়ে শিক্ষা দিলেন, এই জন্য অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমিও নিচেই বসতাম, এটাই আদব। কিন্তু নিচে বসলে আপনারা দেখবেন না, আপনারা বলবেন হুজুর কই, আমি বললো মানুষ কই, এই জন্য উপরে উঠা। তা নাহলে আমরা সবাই কোথায় বসতাম? নিচে বসতাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসুল কখনো উঁচু নিচুতে বসতেন না, মানুষের সাথে মিলে বসে থাকতেন। আমাদের লোকেরা আদব কায়দা জানে না, আমাদের মসজিদগুলোতে ইমামরা এই সুন্নতগুলো থেকে বঞ্চিত। রাসুল শুধু ইমামতির সময় মেহরাবে ঢুকতেন, সালাম ফিরিয়েই মুসল্লিদের দিকে ঘুরতেন, আর ওদিকে না, কোন দিকে? মুসল্লিদের দিকে। এরপরে যখন নামাজ পড়তেন ইমামতি, ওখানে পড়তেন না, নিচে চলে আসতেন, পিছনে চলে আসতেন, অথবা ঘরে চলে যেতেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যত ওলামা হযরত এসেছেন, এসেছেন স্কুলের প্রিয় স্যারেরা, হাই স্কুল, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়ারা, প্রিয় পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, বর্ডার গার্ডের সদস্যরা, আর্মির সদস্যরা এসেছেন। ওই পার থেকেও কিছু মুসলমান এখানে হাজির হতে পারেন, যারা যারা মাইকের আওয়াজ শুনছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক। আমরা কিতাব থেকে কথা শুনবো, কিতাবের নাম কি? আল কোরআন। পৃথিবীর কোনো কিতাবের নাম কিতাবে পাওয়া যায় না, শুধু কোরআনের নামই কোরআনে 56 বার আল্লাহ উল্লেখ করেছেন, কয়বার? যে কোনো কথা বলবেন কোরআন।